পাঁচমিশালি গল্প চ্যানেলে আজ আমরা শুনব সুকুমার রায়ের গল্প ঠুকে মারি ও মুখে মারি। চরিত্রায়নে গল্পকথক খোকা, ঠুকে মারি ও মুখে মারির ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত, মুখে মারির বইয়ের ভূমিকায় শ্রীজাতা সুরাই। চলুন সকলে মিলে তাহলে উপভোগ করি সুকুমার রায়ের গল্প ঠুকে মারি মুখে মারি। মুখে মারি পালোয়ানের বেজায় নাম, তার মতো পালোয়ান নাকি আর নেই। ঠুকে মারি সত্যিকারের মস্ত পালোয়ান, মুখে মারির নাম শুনে সে হিংসায় আর বাঁচে না। শেষে একদিন ঠুকে মারি আর থাকতে না পেরে কম্বলে 90 মন আটা বেঁধে নিয়ে সে কম্বল কাঁধে ফেলে মুখে মারির বাড়ির দিকে রওনা হল। পথে এক জায়গায় বড্ড পিপাসা আর খিদে পাওয়ায় ঠুকে মারি কম্বলটা কাঁধ থেকে নামিয়ে একটা ডোবার ধারে বিশ্রাম করতে বসল। তারপর চো চো করে এক বিষম লম্বা চুমুক দিয়ে ডোবার অর্ধেক জল খেয়ে বাকি অর্ধেকটায় সেই আটা মেখে নিয়ে সেটাও সে খেয়ে ফেললো। শেষে মাটিতে শুয়ে নাক ডাকিয়ে ঘুম দিল। সেই ডোবাতে একটা হাতি রোজ জল খেতে আসতো, সেদিনও সে জল খেতে এলো। কিন্তু ডোবা খালি দেখে তার ভারী রাগ হল। পাশেই একটা মানুষ শুয়ে আছে দেখে সে তার মাথায় দিল গোদা পায়ের এক লাথি। ঠুকে মারি বলল, ওরে মাথা টিপেই দিবি যদি, একটু ভালো করে দে না বাবু। হাতির তখন আরো বেশি রাগ হল, সে সুরে করে ঠুকে মারিকে তুলে আছড়ে মারতে চাইছিল। কিন্তু তার আগেই ঠুকে মারি তড়াক করে লাফিয়ে উঠে হাতি মশাইকে থলির মধ্যে পুরে রওনা হল। খানিক দূরে গিয়ে সে মুখে মারির বাড়িতে এসে হাজির হলো আর বাইরে থেকে চেঁচাতে লাগলো, কই হে মুখে মারি, ভারী নাকি পালোয়ান তুমি, সাহস থাকে তো লড়ো না এসে। শুনে তো মুখে মারি তাড়াতাড়ি বাড়ির পিছনে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। মুখে মারির বউ বলল, হরতাজ বাড়ি নেই, কোথায় যেন পাহাড় ঠেলতে গিয়েছেন। ঠুকে মারি বলল, এটা তাকে দিয়ে বলো যে মালিক তার সঙ্গে লড়তে চায়। এই বলে সে হাতিটাকে ছুঁড়ে তাদের উঠোনে ফেলে দিল। ব্যাপার দেখে তো বাড়ির লোকের চক্ষু স্থির, কিন্তু মুখে মারির শেয়ানা খোকা হেরে গলায় চেঁচিয়ে উঠল, ও মা গো, দুষ্ট লোকটা আমার দিকে একটা ইঁদুর ফেলেছে, কি করি বলো তো। তার মা বলল, কিছু ভয় নেই, তোমার বাবা এসে ওকে উচিত শিক্ষা দেবেন, এখন ইঁদুরটাকে ঝাঁট দিয়ে ফেলে দাও। এই কথা বলা মাত্র ঝাঁটার ঝটপট শব্দ হলো আর ছেলেটা বলল, ওই ইঁদুরটা তো নর্দমায় পড়ে গেল। ঠুকে মারি ভাবল, যার খোকা এরকম সে নিশ্চয়ই আমার উপযুক্ত জুড়ি হবে। বাড়ির সামনে একটা তাল গাছ ছিল, সেইটা উপরে নিয়ে ঠুকে মারি হেঁকে বলল, ওরে খোকা, তোর বাবাকে বলিস যে আমার একটা ছড়ির দরকার ছিল, তাই এটা নিয়ে চললাম। খোকা তৎক্ষণাৎ বলে উঠল, ও মা দেখ, ওই দুষ্ট লোকটা বাবার খড়কে কাটি নিয়ে পালিয়ে গেল। খড়কে কাটি শুনে ঠুকে মারির চোখ দুটো তো আলুর মতো বড় হয়ে উঠল। সে ভাবল, দরকার নেই বাবু, ও সব লোকের সঙ্গে ঝগড়া করে। সে তখনই হন হন করে সে গ্রাম ছেড়ে নিজের গ্রামে পালিয়ে গেল। মুখে মারি বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করল, কিরে লোকটা গেল কই? খোকা বলল, সে ওই তাল গাছটা নিয়ে পালিয়ে গেল তো। তুই তাকে কিছু বললি না? নিয়ে গেল তো আমি আর তাকে বলবো কি? এই কথা শুনে মুখে মারি ভয়ানক রেগে বলল, হতভাগা, তুই আমার ছেলে হয়ে আমার নাম ডোবালি, দরকার হলে দুটো কথা বলতে পারিস নে, যা আজই তোকে আমি গঙ্গায় ফেলে দিয়ে আসবো। এই বলে সে অপদার্থ ছেলেকে গঙ্গায় ফেলে দিতে চলল। কিন্তু গঙ্গা তো গ্রামের কাছে নয়, সে তো অনেক দূর। মুখে মারি হাঁটছে হাঁটছে আর ভাবছে, ছেলেটা যখন কান্নাকাটি করবে তখন তাকে বলবে, আচ্ছা এবার তোকে ছেড়ে দিলাম। কিন্তু ছেলেটা কাঁদেও না কিছু বলেও না, সে বেশ আরামে কাঁধে চড়ে গঙ্গায় চলেছে। তখন মুখে মারি তাকে ভয় দেখিয়ে বলল, আর দেরি নেই, এই গঙ্গা এসে পড়লো বলে। ছেলেটা চট করে বলে উঠল, হ্যাঁ মামা, বড্ড জলের ছিটে লাগছে।
শুনে তো মুখে মারির চক্ষু স্থির। সে তখনই ছেলেকে কাঁধ থেকে নামিয়ে বলল, শিগগির বল দেখি সত্যি করে লোকটাকে তুই কিছু বলেছিস কিনা। ছেলে বলল, ও কিন্তু আমি কিছু বলিনি, আমি মাকে চেঁচিয়ে বললাম দুষ্ট লোকটা খড়কে কাটি নিয়ে পানিয়ে গেল। মুখে মারি এক গাল হেসে তার পিঠ থাবড়ে বলল, সমাস ছেলে, বাপ কা বেটা।